মুসলমানে পাতিলে মনসাপূজা। হিন্দু ধর্মীয় পূজা পাতি চর্চাত মুসলমান পরিয়াল, বিশ্বাস অন্ধবিশ্বাসর দুমুজাত সমাজ, ধুবুরীর ছাগলচরা গাঁত উখল মাখল পরিবেশ, ধুবুরীর একটা মুসলমান পরিয়ালত তিনিদিনিয়াক আয়োজন করা হয়েছে মা মনসা পূজার। পূজার অংশগ্রহণ করেছে হাজার হাজার লোকে। কিন্তু কিয় মুসলমান পরিয়ালটে আয়োজন করেছে ঘরত মনসা পূজার? ধুবুরীর ছাগলচরা গাঁর এই পরিয়ালটোর চারিজনক লোকে এটা চকুরে দেখা নোপা হয়েছে প্রায় দশ বছর পূর্বরে পড়া। নিশা হলেই পরিয়ালটোর চারিওজন লোকে চকুরে নেদেখা হয়ে পড়ে। বহু চিকিৎসার অন্ততো কোনো সুফল লাভ নকরাত পরিয়ালটোয়ে দৃষ্টিশক্তি ঘুরাই অনার স্বার্থত হাতত ললে এই অদ্ভুত উপায়। আর দৃষ্টিশক্তি ঘুরাই পার আশাতেই বিগত তিনদিন ধরে পরিয়ালটোয়ে ঘরতে আরম্ভ করেছে মা মনসা পূজা। কিন্তু তিনদিনে পূজা অর্চনা করেও একো সুফল লাভ নকরিলে পরিয়ালটোয়ে। প্রথমতে চাওক এই বিশেষ দৃশ্যলৈ। কেনেক অদ্ভুত অঙ্গী ভঙ্গীরে নৃত্য করেছে লোকসকলে। কিন্তু প্রশ্ন হয়, কোনো এজন ব্যক্তির দৃষ্টিশক্তি ঘুরাই আনবলৈ করা এই পূজা কিমান যুক্তিসঙ্গত নে ই এক অন্ধবিশ্বাস? এই পূজার দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়ার পিছতে এতিয়া একাংশই কৈছে যে বিজ্ঞান প্রযুক্তির এই আধুনিকতার যুগত এনে কার্যক শলাগিব পারিনে? চকু রাতে দেখা পাক না, মই এতিয়া যে মনসা পূজা দি আছো ভাল হব বলে আশা করছো। মই এটু আজি দশ বছরের বেশি হয়, ডক্টর ডক্টর সব দেখাইছে, নেপালতো কইছে ডক্টর নহ বলে কইছে। মই এটা লাটু ধরে চারি হ্যাঁ চকু না দেখার কারণে মই যে এখন মাটি কাটু যোগালি করু। মনসা পূজা আজি ধর তিনদিন রবিবার থেকে আরম্ভ হয়েছে, একটু চেষ্টা করে আছো, মানে বহুত কভারেজ দেখাছিল, তারপর ধরা পড়েছে বাড়ির অনেক দোষ আছে, তো একটা মানুষ খাইছে, তারপরে একটা একটা করে মনি নষ্ট করে দিয়েছে চকু। হ্যাঁ চকু কোনে খাইছে এইটু উপরে নিজে নিছে আর কি, যেটিও ধরা পাওয়া গেছে আর কি উপরে নিজে নিছে। তারপিছতে একটা একটা করে মানে তিনজনের চারজনের মনিটু নষ্ট করে দিয়েছে একটা একটা করে। তারপর কছিল মই মা মনসা পদ্মা, তো মোর যদি খেল টেল দিও তাহলে নেক্সট আর এনেকুৱা নহব, তার জন্য এই গান বাজনাটা দেওয়া আর কি। এটা তো সব কিছু ভগবান আল্লাহ যদি ভাল না করে আমার তো দম নাই ভাল করে। আপনার চেষ্টা করি, আমি খুব চেষ্টা করি। নিউজ ডেস্ক রিপোর্ট, টিএনএল নিউজ।